ইমরান তারেক রেজা অত্যন্ত চমৎকারভাবে বিভিন্ন ভাষায় তারা রাসূলের শান, আল্লাহর ওলীদের শান তুলে ধরেছেন, ঠিক না? আপনারা সবাই তো খুশি, বিশেষ করে যুব সেনা বেশি খুশি, এখানে আছেই তো যুবকের দল, ঠিক না? তো জাহিদ একটা মাদ্রাসা প্রতিষ্ঠিত করেছেন, মাদ্রাসার নাম কি দিছো? ভালোবাসার মানুষ সবাইকে আমি অন্তর থেকে ভালোবাসি, তো সেই ভালোবাসার দাবিতে সবাইকেই বলবো, জাহিদ যে মাদ্রাসাটা পরিচালনা করতে চায়, রাসূলের আদর্শে সে সেটাকে গড়তে চায়, আপনারা সকাই সবাইকে তার সঙ্গে থাকতে রাজি? কথা বলে না, সবাই রাজি? সম্মানিত উপস্থিতি, আল্লাহর হাবিব পিতামাতাকে তিনটা দায়িত্ব দিয়েছেন, কয়টা? তিনটা দায়িত্ব দিয়েছেন, হুব্বি নবীকুম ওয়া হুব্বি আহলি বাইতিহি ওয়ালা কিরআতিল কোরআন। রাসূল বলেছেন, টি ইজ দ্য লাভ অফ দ্য প্রফেট, টি ইজ ফ্যামিলি লাভ, লার্ন টু রিসাইট দ্য হোলি কোরআন। জোরে জোরে সুবহানাল্লাহ। এই তোমরা তো অত্যন্ত চমৎকার ভাবে এতক্ষণ দেখলাম নাচ শুনছো, এখন কথা বলো কেন? কয়টা কথা বলো? কয়টা? তিনটা। এই তিনটা একটাও কিন্তু বাবা মা ঘরে বসে শেখানো সম্ভব না, এই ট্রেনিং বাচ্চাদেরকে দিতে হলে অবশ্যই মাদ্রাসায় পাঠাতে হবে, ঠিক না বেঠি? আর সেই মাদ্রাসাটা যদি রাসূলের সুন্নাহ মোতাবেক পরিচালিত হয়, অবশ্যই আপনার সন্তান আপনার আওলাদ রাসূলের আদর্শেই বড় হবে। এইরকম একটা সুশিক্ষিত সন্তান যদি দুনিয়াতে রাখা যায়, তার মধ্যে থাকবে নবীর প্রেম, থাকবে নবীর আহলে বাইতের প্রেম, তার মানে নবীর পরিবারের প্রেম, আরেকটা হলো কোরআন তেলাওয়াত। এই সন্তানটা সৎকারে জারি হিসাবে কাজ করবে, বাবা চলে যাওয়ার পরেও কিন্তু বাবার কবরে আওলাদের কবরে হাদিয়া যেতেই থাকবে। কিন্তু আমাদের দেশে কিন্তু তার উল্টোটা আছে, যাদেরকে আমরা সরল সহজ ভাষায় বলি খারিজি, ঠিক কিনা বলেন? ওখানে শুধু কোরআন পড়ানো হয়, কি পড়ানো হয়? কোরআন পড়ানো হয়, আর আমার নবীর ভালোবাসাকে গলা টিপে হত্যা করা হয়। যেই মাদ্রাসা যেই প্রতিষ্ঠানে নবীর ভালোবাসাকে গলা টিপে হত্যা করা হয়, সেটা কখনোই মাদ্রাসা হতে পারে না, কথা বলেন? কেন বললাম? আল্লাহর হাবিব আরেকটা চমৎকার হাদিস শরীফ আমাদের জন্য রেখে গেছেন আজ থেকে 1450 বছর আগে। রাসূল বলেছেন, ওয়া ইয়াকুম ও ইয়াহুম লা ইউদিল্লুনাকুম ও লা ইউফতিনুনাকুম। রাসূল বলেছেন, Stay away from them, keep them away. তোমরা তাদের থেকে দূরে থাকো, তাদেরকেও তোমাদের থেকে দূরে রাখো, কেননা তাদের সাথে মিশলে আমাদের পথ নষ্ট হওয়ার সম্ভাবনা রয়েছে, ইমান নষ্ট হওয়ার সম্ভাবনা রয়েছে। তারা যেন আমাদেরকে কি করতে না পারে, পথ নষ্ট করতে না পারে, তাহলে আমাদেরকে তাদের থেকেও দূরে থাকতে হবে, তাদেরকেও আমাদের থেকে দূরে রাখতে হবে। কারণ রাসূল বলেছেন, কিয়ামতের পূর্বক্ষণে পৃথিবীতে মানুষ সকালবেলা ইমানদার থাকবে, বিকালে ইমান হারা হয়ে যাবে, বিকালবেলা সে ইমানদার থাকবে, সকালবেলা ভোরবেলা সে বেঈমান হয়ে বের হবে, শুধুমাত্র পৃথিবীর লোভে, শুধু দুনিয়ার বিলাসিতার জন্য। সূরা আলে ইমরানের 185 নম্বর আয়াত, জাহিদ আমার ছোট ভাই সে কিন্তু কোরআনে হাফিজ, সূরা আলে ইমরানের 185 নম্বর আয়াতের শেষ অংশে আল্লাহ বলেছেন, আমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, দুনিয়ার জীবন
পৃথিবীর জীবন একটা ধোকা ছাড়া প্রতারণা ছাড়া কিছুই সম্মানিত উপস্থিতি আল্লাহর হাবিব আলী রাদিয়াল্লাহু তাআলা নুকি বলল আলী রে তোমার দ্বারা কারো হেদায়েতের ব্যবস্থা হওয়া দ্বীনের শিক্ষায় শিক্ষিত হওয়া এটা লালটের মালিক হওয়ার চাইতে উত্তম জোরে জোরে সুবহানাল্লাহ তার মানে আমার নবী যখন এই হাদিস শরীফটা বর্ণনা করেছেন তখন আরবদের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ দৌলত ছিল সম্পদ ছিল লাল ওট আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ কি ছিল লাল ওট লাল ওটের চাইতে উত্তম কোন মানুষের হেদায়েতের ব্যবস্থা করে দেওয়া দ্বীনের শিক্ষায় শিক্ষিত করা তা আমরা সকলে মিলে জাহিদ যে মাদ্রাসাটা করেছেন যার যার তৌফিকে যেইভাবে সম্ভব হয় শারীরিকভাবে মানসিকভাবে আর্থিকভাবে বিশেষ করে এই মাদ্রাসার সৌন্দর্যটা বৃদ্ধি পাবে যখন এই মাদ্রাসা পরিপূর্ণ হবে স্টুডেন্ট দিয়ে ঠিক কিনা কথা বলে না কি দিয়ে ছাত্র দিয়ে তা আমরা সকলে এই মাদ্রাসাতে আমাদের আপন স্বজনকে এই মাদ্রাসাতে দিব মাদ্রাসায় পড়াবো সম্মানিত উপস্থিতি নবীর আদর্শের যদি কোনো কোরআনে হাফেজ হয় কাল হাসরের দিন জাহান্নামের আগুন সে হাফিজকে দেখে ভয় পাবে সুবহান বলেন না আর ওই হাফেজের বাবা মাকে কিয়ামতের দিন নূরের টুপি পরিয়ে হাসরের ময়দানে উঠানো হবে কিন্তু যারা শুধু কোরআন তেলাওয়াত করে শুধু ফরজ নামাজ পড়ে শুধু বলে আল্লাহ আল্লাহ তারা কিন্তু সফল হবে না ইউদিল্লু বিহি কাসীরা ওয়া ইয়াহদি বিহি কাসীরা ওয়া মা ইউদিল্লু বিহি ইল্লাল ফাসিকিন কোরআন দিয়ে কেউ হেদায়েত প্রাপ্ত হয় জান্নাতি কোরআন নিয়ে কেউ গোমরা হয় জাহান্নামী আল্লাহ পড়ে বলেছেন ওয়া মা ইউদিল্লু বিহি ইল্লাল ফাসিকিন আল্লাহ ফাসিক সারা কাউকে বিভ্রান্ত করে না সম্মানিত উপস্থিতি মনে রাখতে হবে শুধু কোরআন দিয়ে কিন্তু আল্লাহ পাওয়া যাবে না ফরজ আমল দিয়ে আল্লাহ পাওয়া যাবে না আমাদের সিনায় সর্বপ্রথম থাকতে হবে আমার রাসূলের প্রেম আর এই রাসূলের প্রেম শিখার জন্য অবশ্যই এই নির্ভরযোগ্য ঈমানি প্রতিষ্ঠান সুন্নি মতাদর্শের মাদ্রাসা প্রয়োজন ঠিক কিনা বলেন তারই একটা অংশ হলো জাহিদের নতুন মাদ্রাসা আজকেরই সুন্দর নূরের জলসার মাধ্যমে সেটার শুভ উদ্বোধন হলো আপনারা সকলে মাদ্রাসার দিকে নজর দিবেন তো কথা বলে না আর জোরে আরে আমার কাছে বিভিন্ন দিক থেকে বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে আমার ভক্তরা ফোন করে যে হুজুর আমার একটা বাচ্চা ভাতিজা ভাই আপনার কাছে দিতে চাই ঠিক আপনার মতো করে গড়ে ছেড়ে দিবেন কিন্তু আমার তো অনেক স্বপ্ন যে আমি কি করব না আমি একটা কামেল মাদ্রাসা করব এটা আমার যখন এই পথে আসছি তখন থেকে আমার স্বপ্ন এটার মধ্যে সব থাকবে বাংলা ইংলিশ আরবি অত্যাধুনিক ভাবে যেইভাবে স্টুডেন্টদেরকে টিচিং দেওয়া যায় সেই রকমের সকল অত্যাধুনিক সিস্টেম আমার কাছে থাকবে কিন্তু জাহিদ আমার ছোট ভাই অত্যন্ত খুশি হয়েছি সে যে একটা মাদ্রাসা পরিচালনা করার জন্য সে অত্যন্ত পরিশ্রম করে এই পর্যন্ত এসেছেন আপনারা সকলে আমরা সকলে আমি সিদ্ধান্ত করছি আমার অনেক ভক্তের মাদ্রাস বাচ্চা কাচ্চা ভালো জায়গায় পড়াইতে পারে না আমার কাছে অনেকেই আবদার করে তো আমি নিয়ত করেছি যে আমি জাহিদ যখন মাদ্রাসা প্রথম উদ্বোধন করবে যখন ভর্তি শুরু হবে তখন আমি আমার যে ভক্তবৃন্দ আছে তাদের মাঝখান থেকে প্রথম তাদের বাচ্চা দিয়ে আমি তার নতুন মাদ্রাসার সম্মান বৃদ্ধি করার চেষ্টা করব আপনারা সকলে কি আমার সাথে একমত সবাই বলেন জি তো ভালো হয় নাই আরে কৃপণ মানুষকে তো আল্লাহ পছন্দ করে না শেষ ভালো যার শোনেন আজকে একটা গল্প বলি এখনকার বলবো ওকে খইতামনি না শুনবেন না মনে মনে রাগ করবেন এখন যে মাহফিল থেকে আসছি বড়রা মহেশপুর সমনি বাজার মিজি বাড়ি থেকে মিজি বাড়ি না মিজি বাড়ি থেকে